আসসালামু আলাইকুম। যদ্যপি আমার গুরু জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে তার জীবনে বিভিন্ন গল্প নিয়ে লিখেছেন আহমদ সফা এই বইটি, প্রথমে সবথেকে পরিচিত প্যারাগ্রাফটি নিয়ে কথা বলি। এখানে আব্দুর রাজ্জাক বলছিলেন যে আপনি যখন কোনো একটা নতুন জায়গায় যাবেন, প্রথমেই দুইটা জিনিস খেয়াল করার চেষ্টা করবেন, তারা কাঁচা বাজারে কী খায় আর বইয়ের দোকানে খেয়াল করার চেষ্টা করবেন তারা কোন বই পড়ে। তিনি যখন বিভিন্ন দেশে গিয়েছেন তখন দেখেছেন যে হয়তো বা কোনো একটা জায়গায় আপনার বামপন্থী বই আর ধর্মীয় বই একসাথে রাখা হয়েছে, কিংবা তিনি হয়তো বা কায়রোতে গেলেন সেখানে দেখছেন যে মানুষজন বড় বড় গামলায় করে বড়বড়ে যেতে সবজি খাচ্ছে। তিনি একটা কথা বললেন যে আপনি যদি কোনো একটা দেশে মানুষ কী বই পড়ে আর কী খায় এই দুটো জিনিস যদি না জানেন তাহলে সেই দেশের মানুষ সম্পর্কে খুব একটা ভালো মতো জানা সম্ভব না। এর পরের পার্টটা হচ্ছে আমার ফেভারিট ডায়লগ, যেটা এখন আমি বিভিন্ন জায়গায় ইউজ করা শুরু করব। একসময় আহমদ সফা জানতে চাচ্ছিলেন যে রাজ্জাক স্যার তাই কী কী বই পড়তে বলতে চান, তিনি বুক রেকমেন্ডেশন চাচ্ছিলেন যে তিনি কোন কোন বই পড়বেন, এবং রাজ্জাক স্যার বললেন বইয়ের দিকে নির্দেশ করে যে মাই বয় গো অ্যান্ড সোক, অর্থাৎ যখনই আপনি কোন বই পড়বেন এটা আপনি জানতে চাচ্ছেন, এটা টেকনিক হচ্ছে ফার্স্টে লাইব্রেরিতে যাবেন, দেখবেন যে আপনার টপিকের আশপাশে কোন বই আছে এবং সেটা ধাপাধাপ পড়া শুরু করবেন, এবং সব পড়তে পড়তে একসময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নিজের জন্য কোন বইটা পড়া দরকার। তো এই সাজেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে অন্য কেউ হয়তো আপনাকে বলতে পারে এই বই পড়ো ওই বই পড়ো, কিন্তু আপনার কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা আপনাকে নিজেই বই পড়ে বুঝতে হবে যে এরপরে আপনার কোন বই আপনার জন্য বেস্ট হবে। এর পরে প্যারাগ্রাফেই রাজ্জাক স্যার বলছিলেন যে লেখক আর পাঠক এই দুইটা জিনিস কীভাবে কাজ করে। আপনি যখন লেখক হিসেবে কাজ করছেন জিনিসটা অনেকটা পুকুরে একটা ঢিল ছড়ানোর মতো, আপনি যত জোরে ঢিলটা ছুঁড়বেন যত বেশি তরঙ্গ তৈরি হবে তত বেশি জিনিসটা মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে, তত বেশি স্থায়ী থাকবে। আর পাঠক হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি একটা বই শেষ করলেন, শেষ করার পর যেই আসল মূল থিমটা আছে সেটাকে আপনি আপনার নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবেন কি না। এ কারণে বিভিন্ন ডায়লগ আছে যেগুলো না খুবই ছোটো ছোটো ডায়লগ কিন্তু খুবই বিচক্ষণ ধারার একটা দৃষ্টিকোণ আপনার সামনে উপস্থাপন করে। আর কিছু কাহিনী আছে যে কাহিনীগুলো কয়েকটা আমি আপনার সাথে এখন শেয়ার করব। প্রথম কাহিনীটা হচ্ছে আহমদ সফা একটা অনুবাদের কাজ করছেন, প্রায় 12 বছর ধরে অনুবাদটা করছিলেন। তো বিভিন্ন সময় যখন মানুষ আসে রাজ্জাক স্যার বলতেন যে এই আসো তুমি তো অনুবাদটা পাঠ করে শোনাও, এবং তিনি পাঠ করে শোনাতেন এবং মানুষজন ভালো হয়েছে দারুণ হয়েছে বলতো। একসময় আহমদ সফা খেয়াল করলেন যে মানুষ আসলে তার অনুবাদের প্রশংসা করছে না, মানুষ এই জন্য প্রশংসা করছে যেন রাজ্জাক স্যার খুশি হন। তো এই জিনিসে যখন খেয়াল করলেন তখন তা আহমদ সফার মেজাজ গেল বিগড়ে। এবং একদিন একটা মানুষ আসলো, সে কিছু না বুঝেই বললো যে হ্যাঁ ইন্টারেস্টিং। তখন আহমদ সফা জিজ্ঞেস করলেন, ড্রিল করলেন এবং জানতে পারলেন যে যে ব্যক্তির ইন্টারেস্টিং বললো ওই ব্যক্তিরা না লেখক সম্পর্কে জানে না কোনো কাজ সম্পর্কে জানে। তাই আহমদ সফা জাস্ট মুখের উপর বলে ফেললেন যে আপনি যেভাবে ইন্টারেস্টিং বলছেন, যে কন্ডিসেন্ডিং টোনে বলছেন, ওটা শুনেই বোঝা গেছে যে আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। এরপর থেকে আর খুব একটা অনুবাদ পাঠ করতে বলেন নাই রাজ্জাক স্যার। এবং এখানে একটা বিষয় ছিল যে আহমদ সফা সবসময় চাইতেন যে রাজ্জাক স্যার তার কাজে কোনো না কোনো প্রশংসা করুক, কিন্তু রাজ্জাক স্যারকে যখনই জিজ্ঞেস করতেন তিনি কখনো ডিরেক্টলি বলতেন না, তিনি অন্য মানুষের কাছে আহমদ সফার কাজে প্রশংসা করে বেড়াইতেন কিন্তু কখনো ডিরেক্টলি বলতেন না। এবং এটার জন্য তিনি সবসময় একটু মানে চাচ্ছিলেন যে একটু বলুক স্যার ডিরেক্টলি আমাকে, কিন্তু এটা কখনো হয়নি। আরেকটা কাহিনী হচ্ছে একজন শিল্পীর নিয়ে। তো ওই শিল্পীর কাজ একটা জায়গায় আনা হয় এবং সেই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো শিল্পকর্মগুলো। তো রাজ্জাক স্যার আহমদ সফাকে বলে টোলে নিজেরা অনেক ম্যানেজ করে অনেক খরচ করে তারা রাজ্জাক স্যারের বাসায় শিল্পকর্মগুলো এনে সংরক্ষণ করে। এবার যখন আনে শিল্পী দৌড়ে আসে হনস্ত হয়ে সবগুলো নিয়ে নিজের দেশে চলে যায়। এখন জিনিস হচ্ছে যে রাজ্জাক স্যার নিজের খরচ করে কয়েক হাজার টাকা দিয়ে ভাড়া করে ট্রাক নিয়ে আসে ওই আর্টগুলো সংরক্ষণ করছিলেন, কিন্তু শিল্পী ওই দিকে ভেবেছিলেন যে রাজ্জাক স্যার নিজে ওই আর্টগুলো বিক্রি করে নিজে আর্ন করে ফেলবেন। এই ভয়ে শিল্পী দৌড়ে এসে আর্টগুলো নিয়ে চলে গেল। যেখানে রাজ্জাক স্যার নিজে খরচ করে আর্টগুলো বাঁচানোর চেষ্টা করছিলেন সেখানে শিল্পী ভাবলো যে রাজ্জাক স্যার ওই আর্টগুলো আত্মসাৎ করার চেষ্টা করছেন, এবং শেষমেশ ওই আর্টগুলো একটা বন্যার পানিতে নষ্ট হয়ে যায়। সো দ্যাটস দ্য স্টোরি যে মানুষ কত অকৃতজ্ঞ কিংবা কতটা মানুষকে ভুল ভাবতে পারে। এরকম আরও অনেকগুলো কাহিনী আছে যে একদিন আহমদ সফা বললেন যে একটা খাবার তার পছন্দ হয়েছে, তো রাজ্জাক স্যার বললো আচ্ছা ঠিক আছে আমি পরের দিন তোমার বাসায় পাঠিয়ে দেবো। তো একই কাজ,
তো পরের দিন ঠিকই পাঠালেন, পাঠালেন তো পাঠালেন, তিনি নিজে ডেলিভারি করতে গিয়েছেন। কিন্তু জিনিস হচ্ছে, রাজিক স্যার ঢাকাইয়া ভাষায় কথা বলতেন এবং তার পরনে টরনে ছেঁড়া লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি থাকতো। তো তিনি যখন আহমদ সাফার বাসায় দিতে গেলেন ডেলিভারিটা, তখন ছেলেরা ভাগাই দিল যে আরে কে না কে আসছে। পরে আহমদ সাফা নিজে প্যারা খেয়ে গেলেন যে আরে স্যার নিজে আসছিলেন ডেলিভারি দিতে, কিন্তু আমরা আবার ফেরত পাঠাই দিচ্ছি। তো এরকম আরও বিভিন্ন দারুণ দারুণ কাহিনী ছিল এবং ব্যক্তিগত পর্যায়ে না আমার খুবই রেলেভেন্ট মনে হয়েছে। এবং এখানে বিভিন্ন বড় বড় নাম উঠে আসবে এই বইতে, এবং নামগুলো যখন আমি পড়ছিলাম, মুনি চৌধুরী, জয়নুল আবেদিন, নজরুল ইসলাম, আর অনেকগুলো নাম, তাদের লাইফেও না তারা বিভিন্ন ওই যে নেগেটিভিটির কথা বলছিলেন, যে কে কার সমালোচনা করলো, কে কাকে রোস্ট করলো। তাদের যেমন এই রোস্ট ছিল হচ্ছে, কারো যদি লেখা আপনার ভালো না লাগে আপনি এক সপ্তাহ ধরে তার এগেনস্টে কলাম লিখবেন, এটাই ছিল হচ্ছে তাদের ব্যান্টারিং, এটাই ছিল হচ্ছে তাদের রোস্টিং। এবং আমার জিনিসটা অবাক লাগলো যে যেসব মানুষকে এখন আমরা লেজেন্ড হিসেবে দেখি, তাদের সময় তারাও কিন্তু এই জিনিসটা নিয়ে আফসোস করতেন যে আরে এত সমালোচনা, এটা হচ্ছে ওইটা হচ্ছে। তো আসলে জিনিসটা খুবই দরকার জানা, যে ইতিহাস পড়লে কিংবা ইতিহাসের প্রেক্ষাপট পড়লে আপনি বুঝতে পারবেন যে সব জামানায় একই স্ট্রাগলটা হয়ে আসছে। এবং আমি এখান থেকে সবথেকে বড় যে টেকঅ্যাওয়েটা নিয়েছি সেটা হচ্ছে যে মানুষ ক্রিটিসাইজ করেই যাবে, যারা ক্রিটিক্স তাদের নাম এই বইতে আসে না, তাদের কথা আমি জানিও না, কিন্তু যারা লেজেন্ড তারা স্টিল রেলেভেন্ট এবং তাদের কথা এখনও আমি বইয়ের মাধ্যমে জানতে পারছি। এই বইতে বিভিন্ন বিষয় নিয়ে, সামাজিক প্রেক্ষাপট কিংবা একটা দেশের মধ্যে মানুষের নেচার কীভাবে তৈরি হয়, সাইকোলজি কীভাবে তৈরি হয়, এগুলো বিভিন্ন জিনিস বিভিন্ন গল্পের মাধ্যমে উঠে এসেছে, বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গল্পের মাধ্যমে খুব সুন্দর মতো উঠে এসেছে। সো ইটস এ হোলসাম রিড। যেরকম একটা দিন তিনি রিপ্রেজেন্টেশন খুঁজছিলেন যে আমাদের দেশটা যে তৈরি হয়েছে এটা কি ধনীরা তৈরি করেছে না গরিবরা, এটা কি হিন্দুরা তৈরি করেছে না মুসলিমরা। তো তিনি বললেন যে ভাই আপনি একটা নির্দিষ্ট সময়ের আগে সবগুলো বই কালেক্ট করেন এবং কালেক্ট করে দেখেন যে কয়টা নাম হিন্দুর এবং কয়টা নাম মুসলিমের, ওটা দেখে আপনি একটা পর্যালোচনার চেষ্টা করেন যে রিপ্রেজেন্টেশন কেমন ছিল। এবং এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে কি পরিমাণে পড়ালেখা থাকলে একটা মানুষ সবগুলো বই পড়ে তিনি বলতে পারেন যে ওখানে কয়টা নাম এই ধর্মে, কয়টা নাম ওই ধর্মে, এবং এটা কীভাবে রিপ্রেজেন্টেশন করে একটা জনগোষ্ঠীর। তো এরকম আরও দারুণ দারুণ অংশ ছিল যেটা আমার মনে হয় আপনি পড়লে বুঝতে পারবেন। অনেকের জন্য হয়তো একটু বেশি বিচ্ছিন্ন মনে হতে পারে, বিভিন্ন রেফারেন্স এসেছে, বিভিন্ন হয়তোবা আপনার সমাজ বিজ্ঞান থেকে এসেছে, কোনো জায়গায় অর্থনীতি বিজ্ঞান থেকে এসেছে, কিন্তু ওভারঅল একটা মানুষ কীভাবে চিন্তা করতে করতে আগাচ্ছে ওই প্রসেসটা জানলে আপনার বেশ ভালো লাগবে। এই বইটা আমার হাইলি রেকমেন্ডেড বুকের লিস্টের মধ্যে একটা বই থাকবে, সো আমি এটা আপনাকে রেকমেন্ড করবো। অফকোর্স যদি আপনার পড়তে ইচ্ছা করে এই বইটা পড়বেন। এবং শেষমেশ একটা লাইন পড়ে আমি ইস্তফা দিই এই বইয়ের রিভিউটা, এবং সেই লাইনটা হচ্ছে, দৃশ্যত অপ্রয়োজনীয় বিষয়ে অধিক মনোসংযোগ করার কারণে আমি ভেতরে ভেতরে অনেকখানি বদলে গিয়েছিলাম। তার ফল হয়েছে এই যে সাহিত্য যারা করেন তাদের সঙ্গে পুরোপুরি মিশতে পারিনি এবং সমাজবিজ্ঞানীদের দলেও ভিড়তে পারিনি। সেই যে দুই পা দুই নৌকায় রাখতে অভ্যাস করিয়েছিলেন রাজ্জাক স্যার, অদ্যাবধি আমার পক্ষে এক করা সম্ভব হয়নি। এই যে অপ্রয়োজনীয় দৃশ্য, তো অপ্রয়োজনীয় বিষয়, আমার জানা অনেক বন্ধু আছে যারা বেশ কিছু বিষয়, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ফিলোসফি বলেন, ওই সব বিষয় না তারা অনেক কিছু জানে, অন্য লেভেলে জানে, কিন্তু তারা হয়তো বিবিএ প্রফেশন আছে কিংবা মার্কেটিং প্রফেশনে আছে, যেখানে তারা না ক্যারিয়ার লাইফে খুব একটা ভালো নিজেদের ব্র্যান্ডিং করতে পেরেছে, আর না তারা যেই বিষয়ে অগাধ জ্ঞান রাখে সেই বিষয়ে খুব ভালো একটা করতে পেরেছে, ওই দলে ভিড়তে পেরেছে। তো এটা অনেকটা কার্স হিসেবে কাজ করে, যাদের অনেক কৌতূহল, অনেক কিউরিয়াসিটি, তারা অনেক কিছু নিয়ে জানে এবং অনেক কিছু জানার কারণেও তারা হয়তো কোনো দলে ভিড়তে পারে না। তো তারা একটা মানে মুসাফিরের মতো ভাসমান অবস্থায় থাকে। আরেকটা গল্প এখানে বলতে বলতে অলমোস্ট মিস করে যাচ্ছিলাম, সেই গল্পটা বলে ফেলি। তো একসময় আহমদ সাফা একটা 12 বছর ধরে অনুবাদ যেটা করেছিলেন সেটা প্রকাশ করতে যাচ্ছিলেন, কিন্তু কোনো জায়গায় সেটা প্রকাশ করা হচ্ছিল না। তো রাজ্জাক স্যার এটা জানতে পারলেন এবং তিনি এটা ম্যানেজ করে দিলেন একটা জায়গায় প্রকাশ করার। কিন্তু বিষয় হচ্ছে, ম্যানেজ তো করলেনই, ওই বইয়ের ভূমিকা লেখার জন্য আরেকজন মানুষকেও প্রস্তাবনা দিয়ে ফেললেন। এখন আহমদ সাফার এই জিনিসটা কোনোভাবেই ভালো লাগলো না যে 12 বছর ধরে তিনি অনুবাদটা করলেন কিন্তু রাজ্জাক স্যার তার অনুমতি না নিয়ে আরেকজনকে ওই বইটার ভূমিকা লেখার জন্য অনুরোধ করে বসলেন। এই জিনিসটা তার ভালো লাগছিল না, কিন্তু তিনি সরাসরি বলতেও পারছিলেন না, তার ইনিয়ে বিনিয়ে সময় চাচ্ছিলেন যে আরেকটু সময় নিয়ে আরেকটু পরে প্রকাশ করি। এবং রাজ্জাক স্যার একসময় জিনিসটা বুঝতে পারে এবং তিনি বললেন যে আপনাকে সাহায্য করা খুব একটা কঠিন কাজ, প্রায় অসম্ভব। এবং এই ছোট্ট একটা গল্প
যে খালি ভূমিকার জন্য তিনি বইটা পাবলিশিং আটকে রেখেছিলেন, কিন্তু এটা না খুবই সুন্দর একটা জিনিস যে মানুষের মনে যে এই জিনিসগুলো থাকে। আমার নিজের লাইফে এই বছরে মাল্টিপল টাইমস এই জিনিসটা রেলেভেন্ট ছিল যে কোনো একটা জিনিস আমি বলতে পারছি না, কিন্তু আমি না বলে করতেও পারছি না, তো আমি বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিংবা ইগনোর করা কিংবা একটু অ্যাভয়েড করা এগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসটাতে আমি অখুশি। তো আমাদের সবার জীবনে এই জিনিসগুলো হয়, কিন্তু এইখানে ওই ছোট্ট ঘটনাগুলোই আরও বড় কনটেক্সটে উঠে আসে, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে। সো ওভারঅল এই বইটা আমার খুবই খুবই দারুণ লেগেছে। ইটস অ্যান অল টাইম ক্লাসিক বলতে গেলে, আসলে মানে সবারই পড়া উচিত এরকম একটা বই। ফাইনালি আমি খুশি যে এই বইটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারলাম। সো আমার সফা লেখা যদ্যপি আমার গুরু। যদি আপনার কিছু অ্যাড করা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।